ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশের একটা ইঙ্গিত, সস্তা প্রচার নিতে গেছেন ইঙ্গিত। মশাই কালকেই ধর্মতলা দরকার নেই, যান কাল থেকে গিয়ে ব্রিগেডে বসে থাকুন, কাল থেকেই ধর্মতলার যানজটটাকে ছেড়ে দিন, ব্রিগেডে চলে যান। আপনি ব্রিগেড কয়েনেস দিয়ে খবর খাওয়াবেন যে ব্রিগেড যাব একদিন, দিনক্ষণ তারিখ দেবেন না, কাদের লেজুড় হয়ে যাবেন এবার, কাদের লেজুড় হয়ে? মূল যে ঘটনা, মূল যে অন্যায়, ন্যায় বিচার আপনারা বারবার ছুটছেন। আপনারা কলকাতা পুলিশ চান না, সিবিআই চেয়েছিলেন, সিবিআই দিচ্ছে, আপনারা বললেন সিবিআই তার চার্জশিট মানি না। গতকাল সুপ্রিম কোর্টে আপনাদের কোনো পিটিশন জমা পড়ল না যে সিবিআই মানি না, অর্থাৎ আপনারা সুযোগ নিচ্ছেন এখানে অরাজকতার, কিন্তু কোর্টে গিয়ে ওখানে পাল্টা কোনো পিটিশন জমা পড়ছে না। ব্রিগেড যাবেন, আপনাদের কালকের তো ওই অনুষ্ঠান সভা 800-900 লোকের যা দেখলাম, তাতে তো সিপিএমের নেতার কর্মীরা ভর্তি, বাম অতি বাম আর তৃণমূল বিরোধী কিছু অতৃপ্ত আত্মা, তাদের নিয়ে তো কাজ। ব্রিগেডটা কাদের লেজুড় হয়ে যাবেন, কাদের নিয়ে যাবেন লেজুড়? যে ডাক্তারবাবুরা নীরবে কাজ করে চলেছেন এর মধ্যে, তাদের শতকোটি প্রণাম জানাই। আর যারা একের পর এক মিথ্যা প্রচারের মধ্যে দিয়ে ন্যায় বিচারকে দূরে সরিয়ে এখন রাজনীতির চেষ্টা করছেন, তাদের বলুন না যে তো 6টা বাই ইলেকশন আসছে, আপনাদের এই সিপিএম সমর্থক ডাক্তার যারা নেতা, বিচিত্র বীর্য গোস্বামী এরম যারা আছে, ক্ষমতা থাকলে একটা জনতার সামনে দাঁড়ান না, প্রার্থী হন সিপিএমের, সিপিএমের প্রার্থী হন। আপনারা মুখ হবেন, ফেসবুকের মুখ হবেন, মিডিয়ার মুখ হবেন, সিপিএমের ক্যান্ডিডেটটা হয়ে লড়ুন না মশাই। আর ব্রিগেড নিয়ে গল্প, দিনক্ষণ কাল থেকে গিয়ে ব্রিগেডে বসুন, কোনো সমস্যা নেই। যা মানুষ দেখছেন, সরকার পূর্ণ আস্থা মানুষের আছে, যেটা প্রকৃত দরকার সরকার সেই ব্যবস্থা করতে 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 মানুষের স্বার্থে করতে করতে যাবেন। আপনারা আগে বলুন, নীতি আদর্শ ঠিক রেখে যেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ, রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে, পরীক্ষা করতে পাঠিয়ে, অমুক পেসমেকারে পাঠিয়ে, অমুক ওষুধ কোম্পানির দামি ওষুধ লিখে, যা যে অংশে চিকিৎসকরা কমিশন খান, জুনিয়র ডাক্তাররা, আপনারা যে প্রেস রিলিজে লিখেছেন না, কিসে লিখেছেন যে পচা গলা স্বাস্থ্য ব্যবস্থা, পচা গলা হচ্ছে এক শ্রেণীর ডাক্তার দালালি খাচ্ছে, প্রেসক্রিপশন থেকে শুরু হচ্ছে, যন্ত্র বসানো অবধি হচ্ছে দালালি খাচ্ছে এক শ্রেণীর ডাক্তার, আর বাকিরা নীরবে কাজ করে মানুষকে সেবা দিয়ে চলেছেন। আমরা আপনারা সিস্টেমকে যদি সুস্থ করতে হয়, সরকারি বেসরকারি প্রেসক্রিপশন থেকে শুরু হবে শুদ্ধিকরণ, সেই রাস্তায় যান। আর ব্রিগেডের গল্প এই সস্তা প্রচার করবেন না, হিম্মত থাকলে কাল থেকে চলে যান, হিম্মত থাকলে দিনক্ষণ ঘোষণা করুন।